হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন আজকে আমরা আলোচনা করব ফুড সাব ইন্সপেক্টরের প্রশ্নপত্র দু হাজার উনিশ তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে যে কে প্রশ্ন যে পঞ্চাশটি রয়েছে সেই পঞ্চাশটি প্রশ্নের সঠিক উত্তর একবার আমরা চোখ বুলিয়ে নেবো তো অলরেডি তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো উত্তরগুলো তো কতগুলো পারছো জাস্ট একবার দেখো এই পঞ্চাশটির মধ্যে কতগুলো তোমার সঠিক হচ্ছে বা এখনও মনে আছে তো চলো শুরু করি আজকে পঞ্চাশটির প্রশ্ন আলোচনা করব দু হাজার উনিশ ফুড এসআই যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্ন তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো একদম প্রথমে যদি আসি আমরা তো দেখো প্রথম প্রশ্ন থেকে শুরু করব তো দেখো এক নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে এখানে তো দেখে নাও অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর প্রশ্ন বলেছে কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন তাহলে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটি কে লিখেছেন চারটি অপশন দেওয়া রয়েছে এর মধ্যে কারেক্ট কি হবে তো আমরা কমেন্ট করো ফটাফট তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ অর্থাৎ স্টিফেন হকিং তো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি লিখেছেন কে স্টিফেন হকিং তো দুই নম্বর প্রশ্নতে আমরা চলে আসবো দেখো দুই নম্বর প্রশ্ন বলেছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত অর্থাৎ শান্তিস্বরূপ যে ভাটনগর পুরস্কার দেওয়া হয় তো কিসের জন্য দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের কারেক্ট কী হবে অপশান নাম্বার বি অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির জন্য এই ভাটনগর পুরস্কার দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর জিওগ্রাফি থেকে রয়েছে আমাদের দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিস উত্তরায়ণ অর্থাৎ উত্তরায়ণ ঘটে কবে তো দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ ঘটে কবে বাইশে ডিসেম্বর তো অপশন নম্বর এ হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো আমাদের চার নম্বর প্রশ্ন আমরা দেখব বলেছে ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি তো সেটা হচ্ছে আমাদের এ ইউ তারপরে সি তো এআইটি কোথায় আছে এআইটি ইউ সি তো অপশান নম্বর সিতে রয়েছে তো সি হয়ে যাবে কারেক্ট নেক্সট দেখব আমরা পাঁচ নম্বর প্রশ্ন বলেছে কৃষি গবেষণা ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত তো কৃষি গবেষণা আর ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত সেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট অর্থাৎ নয়াদিল্লি অপশান সি নেক্সট প্রশ্ন আমরা ছয় নম্বর দেখব বলেছে জিরো আওয়ার কি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিরো আওয়ার কি তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কী হয়ে যাবে তো অপশান নাম্বার বি যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপস্থাপিত করা হয় তো নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপিত হয় সেটাই হচ্ছে আমাদের জিরো আওয়ার নেক্সট প্রশ্ন আমরা দেখবো সাত নম্বর বলেছে নিম্নলিখিত কোন পাথর মার্বেল এ রূপান্তরিত হয় তো কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় সেটা হচ্ছে আমাদের চুনা পাথর তো নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আমাদের আট নম্বর বলেছে নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয় তো এগুলো ভালো করে দেখতে হবে নয় বলেছে পুনর্নবীকরণ তো পুনর্নবীকরণ কোনগুলো তো জলবিদ্যুৎ সৌরশক্তি বায়ুশক্তি এগুলো সবগুলো অপ্রচলিত শক্তি তো এগুলো কোনো আমাদের পৃথিবীতে শেষ হবে না এগুলো হচ্ছে পুনর্নবীকরণযোগ্য তো নয় জিজ্ঞাসা করেছে আমাদের তো নয় কোনটা অপশন নাম্বার সি অর্থাৎ জ্বালানি কোষ তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো নয় নাম্বার সুফি শব্দটি এসেছে তো সুফি কোন কী থেকে এসেছে তো অপশান বি এক ধরনের পোশাক থেকে তো সুফি শব্দের অর্থ হচ্ছে পশম অর্থাৎ এক ধরনের পোশাক থেকে এসেছে অপশন বি নেক্সট প্রশ্ন আমরা দেখব দশ সূর্যগ্রহণ ঘটে তখন কী হয় তো এই প্রশ্নটা কিন্তু ডাব্লিউ প্রাইমারি যেটাও এসেছিলো দু সালে তো সূর্যগ্রহণ যখন ঘটে তখন কি হয় তো এখানে রয়েছে মনে করি আমরা এখানে সূর্য এখানে রয়েছে আমাদের কি রয়েছে সূর্য রয়েছে মনে করলাম আমরা এই জায়গাটা হচ্ছে সূর্য তো এই জায়গায় রয়েছে আমাদের নীল গ্রহ অর্থাৎ পৃথিবী এই জায়গাতে রয়েছে তো এর মাহাজে যখন কেউ আসবে তখনই তো এই পৃথিবীতে আলো আসতে বাধা দেবে তো এর মাহাজে যখন অর্থাৎ মধ্যে যখন কী হবে চাঁদ মামা আমাদের আসবে এইখানে এই মিডিল পোর্শনে যখন চাঁদ আসবে তখনই আমাদের ছায়া পড়বে তখনই আমাদের কী হবে সূর্যগ্রহণ হবে তো কোথায় দেখো অপশান সিতে রয়েছে বলেছে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে যখন আসে তখন কি হয় সূর্যগ্রহণ হয় তো চন্দ্রগ্রহণ কখন হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাও যারা সেশনটি দেখছো এখন চন্দ্রগ্রহণ কখন হয় নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো এগারো নম্বর তো এখানে বলেছে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো তো বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটা সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস দেখো এখানে কি আছে একমাত্র তো অপশান বি রয়েছে আর্গন অপশান বি রয়েছে একমাত্র কি হয়ে যাবে আমাদের আর্গন হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো বারো নম্বরে দেখো বারো নম্বর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে কী বলা হয় তো এখানে কোনোটাই নাই অর্থাৎ গভর্নর তো তাকে কী বলা হয় আমাদের গভর্নর তো আমাদের গভর্নর বলা হয় তো অপশান ডিতে অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো তো গভর্নর হয়ে গেল দেখো তেরো নম্বর প্রশ্ন তো তেরো নম্বর প্রশ্নতে আমাদের কী রয়েছে ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল কোনটা তো ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী সেটা হচ্ছে আমাদের কত সাল হয়ে যাবে উনিশশো একান্ন তো অপশান নাম্বার বি হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চোদ্দো নম্বর সেখানে কী বলা আছে পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয় কি তো পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয় ব্যক্তিগতকরণ ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন তো অপশান নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন বলেছে সুপ্রিম কোর্টের বিচারকরা বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে তা পরিচালনা করেন হচ্ছে রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি তো অপশেন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার অপশেন সি নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর বলেছে ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশেন নাম্বার সি তো অপশেন নাম্বার সি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যারা সেশনটি দেখছো এখন তো কোন ভিটামিন জলে দ্রাব্য তো কোন কোন ভিটামিন জলে দ্রাব্য অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট প্রশ্ন দেখব আমাদের সতেরো নম্বর বলেছে কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লোকসভার সমস্ত সদস্য দ্বারা তো অপশেন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট পরবর্তী প্রশ্ন দেখো আঠেরো নম্বর বলেছে ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইকোনমির কোশ্চেন তো ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে কোথায় টেক্সটাইল শিল্পে তো অপশেন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সারের টেক্সটাইল শিল্পে সর্বাধিক শ্রমিক নিযুক্ত রয়েছে ভারতে ১৯ নম্বর প্রশ্ন বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন তো বিখ্যাত যে ছবি সত্যম শিবম সুন্দরম এটা তৈরি করেছেন কে তো ছবিটা জিজ্ঞেস করেছে ছবিটা হচ্ছে আমাদের অপশেন নাম্বার সি অর্থাৎ শিবানন্দন নাতিয়াল তো অপশান নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট পরবর্তী প্রশ্ন দেখো কুড়ি নম্বর বলেছে কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে জোয়ার তো অপশান নাম্বার সি হবে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট প্রশ্ন আমরা দেখব একুশ নম্বর বলেছে দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয় তো এই প্রক্রিয়ায় জড়িত থাকে কি তো সেটা হচ্ছে আমাদের আশ্রবণ তো অপশেন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অপশান বি নেক্সট দেখো আমাদের বাইশ নম্বর প্রশ্নতে আমরা চলে আসবো তো এখানে দেখো একটু সাইজটা ছোটো করে নিই তো এটা হচ্ছে আমাদের বাইশ নম্বর প্রশ্ন অনস্ক্রিন তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন বাইশ নম্বর প্রশ্ন বিবৃতি দেওয়া রয়েছে আমাদের তিনটে তো সেই সাপেক্ষায় আমাদের উত্তর করতে হবে কোনগুলি সঠিক সে সম্পর্কে তো এক দুই এবং তিন সবগুলি সঠিক তো কোথায় রয়েছে অপশন নাম্বার এ অর্থাৎ সবগুলি পরবর্তী প্রশ্ন আসবো আমরা দেখো তেইশ নম্বর তো এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন তেইশ নম্বর প্রশ্ন তো তেইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান নাম্বার এ তো অপশান নাম্বার এ হয়ে যাবে এই প্রশ্নে সঠিক নেক্সট দেখো আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম ফুল তো রেফ্লেসিয়া তো অপশান নাম্বার বি রেফ্লেসিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুল তো পঁচিশ নম্বর প্রশ্নতে আমরা চলে আসবো দেখো পঁচিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা তো সেটা হচ্ছে জাভা তো অপশান নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট পরবর্তী প্রশ্ন আমরা দেখব ছাব্বিশ নম্বর বলেছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল তো অপশান নাম্বার এ সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নেক্সট দেখো আমাদের সাতাশ নম্বর প্রশ্ন কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছে কি থেকে তো অপশান ডি আমেরিকান সংসদ থেকে প্রাপ্ত হয়েছে এই কংগ্রেস শব্দটি পরবর্তী দেখো আমাদের আঠাশ নম্বর প্রশ্ন আমরা আসবো পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো পুলিৎজার পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিক তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি তো সাহিত্য ও সাংবাদিকতার জন্য দেওয়া হয় কি পুলিৎজার পুরস্কার পরবর্তী দেখো উনত্রিশ নম্বর ঘুমার লোকনৃত্য হলে তো কোন রাজ্যের কারেক্ট অ্যান্সার হবে আমাদের রাজস্থান কারেক্ট অ্যান্সার হবে আমাদের রাজস্থান রাজ্যের ঘুমার লোকনৃত্যটি পরবর্তী দেখো তিরিশ নম্বর বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হল একটি কী চারটে অপশন রয়েছে কারেক্ট মানবাধিকার গ্রুপ তো মানবাধিকার গ্রুপ হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরবর্তী দেখো আমাদের থার্টি ওয়ান বলেছে টপস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ কী তো টপস্ফিয়ার আমাদের কি রয়েছে সবার নিচে রয়েছে আমরা রয়েছে টপস্ফিয়ারে তো পরবর্তী রয়েছে ট্র্যাটোস্পিয়ার মেসোস্ফিয়ার এভাবে গেছে আমাদের তো এখানে টপস্ফিয়ার যে উষ্ণতম এর কারণটা কি তো এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় এটা পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয় অপশন সি পরবর্তী রয়েছে থার্টি টু বলেছে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক সেটা হচ্ছে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অপশন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হচ্ছে সম্পূর্ণ ভারতীয় ব্যাংক প্রথম নেক্সট থার্টি থ্রি ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গান গাওয়া হয়েছিল কত সালে তো সেটা হচ্ছে আমাদের আঠেরোশো ছিয়ানব্বই আঠেরোশো ছিয়ানব্বই অপশান নাম্বার সি ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম বন্দে মাতারাম গান গাওয়া হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে নেক্সট দেখো আমাদের থার্টি ফোর নেক্সট প্রশ্ন আমরা আসবো থার্টি ফোর বলেছে ভারতের একটু জুম করে নি তো নেক্সট প্রশ্ন দেখো ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারত রত্ন পেয়েছেন তো খান আব্দুল গফ্ফর খান নাগরিক নন এমন প্রথম ভারত পেয়েছেন খান আব্দুল গফ্ফর খান পরবর্তী প্রশ্ন দেখো থার্টি ফাইভ বলেছে কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন তো হচ্ছে ইন্দো গ্রিকরা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিল পরবর্তী দেখো থার্টি সিক্স নাম্বার কোশ্চেন আমাদের বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিল সম্রাট অশোক তো আপশান নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট পরবর্তী প্রশ্ন দেখো এখানে আমাদের আছে থার্টি সেভেন তো কী আছে আমাদের থার্টি সেভেন তো এখানে বলেছে গ্রামীণ শহরে তো এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত তো প্রথমে গ্রাম তারপরে শহর তো কোথায় আছে তো এ চব্বিশশো ও একুশশো ক্যালোরি তো এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো আমাদের থার্টি এইট নম্বর বলেছে মাই লাইফ কার আত্মজীবনী তো এটা হচ্ছে অপশান সি বিল ক্লিন্টন তো অপশান নাম্বার সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার মাই লাইফ পরবর্তী প্রশ্ন সবচেয়ে নমনীয় ধাতু কী তো সেটা হচ্ছে আমাদের সোনা সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে আমাদের কী সেটা হচ্ছে আমাদের সোনা নেক্সট প্রশ্ন দেখো আমাদের চল্লিশ নম্বর চলে আসবো প্রশ্নটা একটু ভুল আছে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা প্রথম কি হবে আমাদের ভারতীয় ওকে প্রথম ভারতীয় মহিলা সেটা হচ্ছে আমাদের বাচেন্দ্রী পাল তো অপশান নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসবো আমাদের ফর্টি ওয়ান বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল সব থেকে বড়ো মানুষের তৈরি খাল কোনটা বৃহত্তম সেটা হচ্ছে সুয়েজ খাল তো সুয়েজ খাল হচ্ছে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি একটা খাল প্রথম লোকপাল বিল প্রথম লোকপাল বিল বিশ্বের সংসদে উপস্থাপন করা হয়েছিল কত সালে আফসেন এ মে উনিশশো সালে মে উনিশশো আটষট্টি নেক্সট প্রশ্ন বলেছে নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় তো এর জন্য জানতে হবে হিমাচল প্রদেশের লোকনৃত্য কোনগুলো সেটা হচ্ছে ধমন ছাফেলি তারপরে মাহাতু এগুলো তাহলে এখানে নয় জিজ্ঞাসা করেছে তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি ধাকনি তো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী দেখব আমাদের ফর্টি ফোর জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত তো সাধারণ পরিষদ তা অপশান নাম্বার এ সাধারণ পরিষদ নেক্সট প্রশ্ন আমাদের চলে আসবো ফর্টি ফাইভ তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল দু হাজার কুড়ি অলিম্পিক অনুষ্ঠিত হবে তো তখনকার প্রশ্ন যেহেতু দু হাজার উনিশ সালে তার জন্য হবে লেখা আছে তো হয়েছিল কোথায় সেটা হচ্ছে জাপানে তো অপশান নাম্বার এ তো পরবর্তী আমাদের অলিম্পিক কত সালে আছে সেটা হচ্ছে আমাদের দু হাজার চব্বিশ সালে তো দু হাজার চব্বিশ সালে কোথায় অলিম্পিক হবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশান গিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তো পরবর্তী প্রশ্ন আমাদের একটু ছোটো করে নেই তো দেখো ফর্টি সিক্স বলেছে মন্ত্রীদের নির্বাচন হতে পারে তো লোকসভা রাজ্যসভা আইনসভার বাইরে তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন আমরা চলে আসবো ফর্টি সেভেন দেখো তো সংবিধান থেকে দেওয়া হয়েছে কোন ধারা আর্টিক্যাল ভারতের বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে তো অপশন আমাদের তিনশো ধারা অপশান এ যদিও দু হাজার উনিশ সালে এটা কী হয়ে গেছে বাতিল হয়ে গেছে তো এটা ভারতের অংশ হিসেবে বিবেচ্য হয়ে গেছে তো ধারা তিনশো বাতিল করা হয়েছে তো তখনকার প্রশ্ন জম্মু কাশ্মীরকে আলাদা করে ধারা তিনশো সত্য ছিল পরবর্তী প্রশ্ন আমাদের ফর্টি এইট ভালো প্রশ্ন ছিল একটা আমাদের ফিজিক্স থেকে তো একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত নিচে নামবে বা পতিত হবে যেহেতু বলা আছে আমাদের স্থানে এই কথাটা উল্লেখ রয়েছে যেহেতু স্থানে উল্লেখ রয়েছে তাগুলো সবাই একই গতিতে আমাদের নিচে নামবে অর্থাৎ সবগুলি সমান দ্রুততা অপশান ডিজ দ্য কারেক্ট পরবর্তী ফর্টি নাইন বলেছে নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত ঠান্ডা রক্ত করা আছে ব্যাংসাপ তো অপশান সি ব্যাংসাপ নেক্সট প্রশ্ন দেখো আমাদের পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকে শেষতম প্রশ্ন বলেছে সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী তো সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী তো সেটা হচ্ছে আমাদের ফিউশন অর্থাৎ সংযোজন তো অনেক সময় এই সূর্য কোন কোন গ্যাসের সমন্বয়ের সৃষ্টি এমন আসে তো অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দাও সূর্য কোন কোন গ্যাসের সমন্বয়ে গঠিত তো আমাদের পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করা হয়ে গেল এখান থেকে জিকে থেকে প্রশ্ন ছিল পিএসসি আমাদের কন্ডাক্ট করেছিল ফোর এসআই দু সালে সেখানকার মোট পঞ্চাশটি জি কে প্রশ্ন আমরা আলোচনা করলাম এরপরে আমরা দু যেটা সম্ভবত চোদ্দো সালে হয়েছিলো দু সালে যেটা হয়েছিল সেটা আমরা আলোচনা করব তো থ্যাংক ইউ ফ্রেন্ডস শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সেশনটিকে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ